অনুষ্ঠানে ঝড় ও বজ্রপাতে বাবা ছেলে ও মা মেয়ে সহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার জগন্নাথপুর ও সাল্লা উপজেলায় পৃথক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সকালে সাল্লা উপজেলার সাল্লা ইউনিয়নের সাল্লা গ্রামের চামনিয়া খার ছেলে মুকুল খা ও তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মুকুল খা 45 বছর বয়স ও তার ছেলে মাসুদ খা 12 বছর বয়স মারা যায়। এদিকে ভোরে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে ঝড়ে গাছ ভেঙে ঘরে পড়ে মা মেয়ে সহ তিনজন নিহত হয়েছেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহতরা হলেন সোলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম, তার 4 বছরের মেয়ে মাহিনা আক্তার ও ছেলে মোহাম্মদ হোসাইন, যার বয়স 1 বছর। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত সুনামগঞ্জে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় তারা ঘুমে ছিলেন। হঠাৎ ঝড়ে নিহতদের বাড়ির একটি গাছ ভেঙে ঘরে পড়লে এক পরিবারের 3 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও সাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমনুল ইসলাম জানান, পৃথক স্থানে ভোর ও সকালে ঝড়ে গাছ ভেঙে একই পরিবারের 3 জন মারা গেছেন। অন্যদিকে বজ্রপাতে সাল্লায় বাবা ছেলে নিহত হয়েছেন।